এই মুহূর্তে সব থেকে বড় আপডেট প্রকাশিত হলো 2022 এনএম এবং জিএনএম এর যে এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল তার র্যাঙ্ক কার্ড। গুগলে গিয়ে তোমরা যদি WBJEE এটা টাইপ করো তাহলেই তোমরা কিন্তু এনএম এবং জিএনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসতে পারবে এবং এখান থেকেই তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড করবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি একটু নিচের দিকে যাও এখানে ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড এনএম আর এবং জিএনএম 2022 এটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু একটি উইন্ডো প্রকাশিত হবে, যে উইন্ডোতে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন হিসাবে যেটা থাকবে সেটা যদি তোমরা দাও অবশ্যই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। কিন্তু এই মুহূর্তে একাধিক টেকনিক্যাল গ্লিচ এবং একাধিক জন এই সার্ভারটা ট্রাই করার ফলে এখানে একাধিক প্রবলেম হচ্ছে, তাই তোমরা একটু অপেক্ষা করো তাহলেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি আর কয়েক ঘন্টা পরেই একদম প্রকৃত অ্যানালাইসিস প্রত্যেকের কাছে আমি একটু খোঁজ নিয়ে নিই কার কেমন রেজাল্ট হয়েছে, অবশ্যই তারপরে কত র্যাঙ্ক আসলে সরকারি কলেজ পাবে বা আরও যে একাধিক নিয়মাবলীগুলো রয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া সংক্রান্ত একাধিক জিনিস বেঙ্গল হেল্পারের থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো এবং আর কিছুক্ষণ অপেক্ষা করো, এই কিছুক্ষণের পরেই আমি সম্পূর্ণ অ্যানালাইসিস তোমাদের কাছে তুলে ধরবো।